अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরিয়ানকে ছাড়া আর নিজের ব্রত ভাঙছে কি করে? এই তুমি মহুয়া নও, মহুয়া নও তুমি, তাহলে কে তুমি? হ্যাঁ, আরে বলবে তো কে তুমি? এই মরেছে ইরাবতীর সত্যিটা এবার সবাই জেনে ফেলবে যে ও মহুয়া নয়, ইরাবতী। কাকা আপনি এটা কি বলছেন? আমি আমি বলছি তো মা, ও মহুয়া নয়। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস উল্টো পাল্টা? আমি 100% নিশ্চিত মা। আচ্ছা আমাকে এটা বলুন তো, আজ পর্যন্ত কখনো দেখেছেন যে মহুয়া আরিয়ানের সঙ্গে পূজো না দিয়ে একা খাবার খেয়েছে? খায়নি তো, কিন্তু ও খাচ্ছে দেখুন। কি রে মহুয়া, ব্রত ভাঙার আগে এইসব কি করছিস তুই? হ্যাঁ ঠিক বলেছেন আপনারা সবাই, আর কাকা বাবু একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলছেন আপনারা। যদি আগের মহুয়া হতো তাহলে এরকম কখনোই করতো না। কিন্তু আমার আমার এরকম করতে হলো আমার আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য, সেই প্রতিশ্রুতি যেটা যেটা আমি আমার স্বামীকে দিয়েছিলাম, আমার পুলিশকে। ওয়েল ডান ইরাবতী, এই নকল চোখের জলই বাঁচাবে আমাদের। তুমি বলেছিলেন আমাকে যে যাই হয়ে যাক না কেন আমাকে আমার স্বাস্থ্যের খেয়াল সবার আগে রাখতে হবে, মনে করে ঠিক সময় ওষুধ খেতে হবে। তাহলে তুমিই বলো যে আমি কিছু না খেয়ে খালি পেটে ওষুধ কি করে খাবো? আমাদের বাচ্চাদের খেয়াল রাখার জন্য আমার সুস্থ থাকা তো জরুরি বলো, আর সেই জন্য আমার আমায় খাবার খেতে হলো। আমায় আমাকে ক্ষমা করে দিও পুলিশ, আমায় ক্ষমা করে দিও। মহুয়া তুমি ভুল কিচ্ছু করনি, তুমি এই অবস্থাতেও আমার জন্য উপোস করেছ, এটাই সব থেকে বড় কথা। খুব সহজ, এই যে আপনারা সবাই মিলে আমাকে দোষ দিলেন, কারণ না আমি আমার পরিচয় জানি আর না আমার পুরনো জীবন সম্পর্কে কিছু মনে আছে। আমি আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি আমি পুলিশে আমি যেন একজন ভালো মা হতে পারি, একজন ভালো স্ত্রী হতে পারি, কিন্তু আমি হতে পারলাম না। আমায় আমায় ক্ষমা করে দিও পুলিশ, আমি আমি কোনোটাই হতে পারলাম না। সবাই তোমার সাথে আছি,
তোমাদের শেষ করার আগে আমি আমার পরিচয় কখনোই কাউকে জানতে দেব না। আমি ইরাবতী, তোমাদের মহুয়া নই। হ্যাঁ মা, আমরা সবাই তোমার সাথে আছি। এই বাড়িতে সব সময় কোনো না কোনো নাটক চলে। তো আমি ভুলটা কি বললাম? খাচ্ছিল তো। তুমি একা নও, না তুমি কোনোদিন একা ছিলে, না কোনোদিন একা থাকবে। আমরা সবাই তোমার সাথে আছি। আর তোমার যে পুরনো কিচ্ছু মনে নেই, তাতে কিচ্ছু যায় আসে না মহুয়া। আমরা সবাই তোমার জন্য নতুন স্বপ্ন গড়ে তুলব। একমাত্র আমি আজ অব্দি বউয়ের আঁচলে বাঁধা পড়িনি। বড়মা, যাই হয়েছে সেসব ভুলে যান না। আরিয়ান ফিরে এসেছে, আর আজকে আমার এই ব্রত আমি শুধুমাত্র আমার স্বামীকে আরতি করেই পালন করে নেব। নাম হুয়া, আমাদের মধ্যে এইসব কিছুর প্রয়োজন নেই। আমাদের ভালোবাসাটাই শ্রেষ্ঠ। তোমার মহুয়া নয়, ইরাবতী আমি, রুদ্রর ইরাবতী। আর তোমার পা ছুঁতে নয়, তোমার পায়ের তলার মাটি কেড়ে নিতে এসেছি আমি। বাবা। হ্যাঁ শোনা। মা আজ তোমাকে না খাইয়েই শুয়ে পড়েছে, এমন তো কখনো করে না। শোনা, মায়ের সামনে পরের বার আর এরকম বলো না। উনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন। আর সব থেকে জরুরি বিষয় যে তোমার মা আমাদের সঙ্গে আছে, সেটা সব থেকে জরুরি। কিন্তু মায়ের তো কিছু মনেই নেই, তাই না বাবা? আমি জানি শোনা, সেই জন্যই তোমার মাকে আমাদের সময় দিতে হবে। আর দেখো, কিছুদিনের মধ্যেই ও ঠিক হয়ে যাবে।